আশের গোস্ত খাইতে আসছে থাকবে না এটা কখনো হতেই পারি না হে গাইজ ইটস মি নাহিত তো আমরা আজকে কোনো প্ল্যান ছাড়াই হোটাট করে চলে যাচ্ছি মরমরিতে হাসের মাংস খাইতে আর আপনার এই রাস্তা ঘটলো দেখে অবশ্যই চিন্তা পারতেছেন এটা মরমরি রাস্তা লোকেশনটা হচ্ছে রাজশাহী থেকে একটু ভিতরে যেটা আপনি বাইক নিয়ে ইজিলি চলে যেতে পারবেন রাজশাহীর মধ্যে বিখ্যাত কালো না খাইতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আর এখানে আসার পর আপনি রাস্তার ধারে অনেকগুলো হোটেল দেখতে পাবেন বিয়ানবাড়ি কুটুম বাড়ি তালুকদার বাড়ি এখন কিছু ফটোশুট করে নিই আমরা বিয়ান বাড়িতে তারপর খাওয়ার জন্য চলে যাই কুটুম বাড়িতে আমার কাছে পার্সোনালি কুটুম বাড়ি খাবারটা অনেক বেস্ট মনে হয়েছে আর এখানে রাজাস পাতিহাস দুইটাই পাবেন তো আমরা রাজশাহ অর্ডার করে দিলাম সাথে আনলিমিটেড ভাত ফ্রি ছিল হাসের গোস্ত খাইতে আসছে হাটে থাকবে এটা কখনো হতে পারি না তবে আমার কাছে গোস্তের থেকে এদের যে ঝোলটা ছিল এটা বেশি টেস্টি ছিল পরবর্তীতে এর আবার দুই পিস গোস্ত আপনাকে অ্যাড করে দিবে টোটাল ছয় পিস গোস্ত পাবে খাবারটা আসলে অনেক টেস্টি ছিল যে কারণে আমরা খাবারটা চেটে ফুটে খাইছি আর আমাদের অর্ধেক ভাত অবশ্য বেঁচে গেছে আমরা যদিও এত বেশি খাইতে পারি না আচ্ছা মেজবানি খাবারের আসর স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে মরমরিতে এবং ট্রাই করতে হবে হাঁসের আর এখানে আপনি চাইলে বিকাশে বিল পেড করতে পারবেন তো আমরা এখানে বিল পেড করে দিই আর জায়গাটা আউট অফ সিটিতে হওয়াতে মনোরম পরিবেশে মেজবানি খাবারের স্বাদ নিতে পারবেন অনায়াসে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন